আইএনএফ চুক্তি বাতিল হলে ইউরোপের নিরাপত্তা বিপন্ন হবে বললেন মোগেরেনি রাশিয়া ও আমেরিকার মধ্যে মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র ধ্বংস সংক্রান্ত আইএনএফ চুক্তির ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন বা ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনী মঙ্গলবার ব্রাসেলসে ইউর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি আইএনএফ চুক্তি রক্ষা করার উপায় নিয়ে আলোচনা করার জন্য রাশিয়া ও আমেরিকার প্রতি আহ্বান জানান মোগেরিনী আরও বলেন এই চুক্তি বাতিল হয়ে গেলে ইউরোপের নিরাপত্তা বিপন্ন হবে এবং সেরকম ঘটনা ঘটুক আমরা তা চাই না অতীতের মতো ইউরোপ বহিঃশক্তিগুলোর যুদ্ধের খেসারো দিতে রাজি নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বিশ অক্টোবর বলেছিলেন ওয়াশিংটন আইএনএফ চুক্তি বাতিল করবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মঙ্গলবার এ সম্পর্কে বলেন আইএনএফ চুক্তি থেকে আমেরিকা একতরফাভাবে সরে গেলে দেশটির বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে কোনো মতেই তারা বিনা জবাবে পার পাবে না পুতিনের এই হুমকির পর মঙ্গলবার মগিরেনি এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করলেন ভারতে সেনাবাহিনীর অস্ত্র ভাণ্ডারে বিস্ফোরণ নিহত ছয় ভারতের মহারাষ্ট্রে সেনাবাহিনীর একটি অস্ত্রভান্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও এগারো জন আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর মঙ্গলবার মহারাষ্ট্রের ওয়ার্দা জেলার পুলগাঁও এলাকায় অবস্থিত অস্ত্রভাণ্ডারটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে খবরে বলা হয়েছে সকালবেলা বিস্ফোরণে কেঁপে ওঠে অস্ত্রভাণ্ডার এলাকা এতে নিহত ছয় জনের মধ্যে অন্তত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে

খামারিয়া ফ্যাক্টরিতে নেই সে কারণে পুলগাঁওয়ের সেন্ট্রাল সেন্ট্রাল ডিপোতে আনা হয়েছিল বিস্ফোরকগুলো সেখানেই সাধারণত বিস্ফোরক নষ্ট করা হয় প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বিস্ফোরকগুলো নষ্ট করতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে পুরো ঘটনা তদন্ত করা হবে বলেও জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশের সম্মান ও নিরাপত্তা সবার আগে বললেন পাক সেনাপ্রধান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজুয়া বলেছেন আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার দেশ অবদান রাখবে তবে সবার আগে থাকবে দেশের সম্মান ও নিরাপত্তার প্রশ্ন জেনারেল কামার জাভেদ দিয়ে পাকিস্তানের আন্তঃবাহিনী জনক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটার বার্তায় একথা জানিয়েছেন জেনারেল বাজুয়া আরও বলেছেন আঞ্চলিক শান্তি রক্ষার ক্ষেত্রে পাকিস্তান সফলতার সঙ্গে সন্ত্রাসবাদ বিরোধী লড়াই করেছে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পাকিস্তান যে কোনো দেশের চেয়ে বেশি কিছু করেছে আমরা সামরিক অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিকভাবে সর্বোচ্চ মূল্য দিয়েছি গত রোববার ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের বিরুদ্ধে কিছু অভিযোগ তোলার পর জেনারেল কামার জাভেদ বাজোয়া এসব কথা বললেন ট্রাম্প বলেছেন দু সালে মার্কিন সেনারা বিন লাদেনকে পাকিস্তানের ভেতরে হত্যা করে তবে এর আগে তার অবস্থান সম্পর্কে পাক সরকার জানত বিন লাদেন পাকিস্তানের একটি সামরিক একাডেমির পাশে সুন্দর একটি বাড়িতে বসবাস করছিলেন এবং সবাই জানত যে বিন লাদেন সেখানে থাকে এছাড়া পাকিস্তানকে যে সামরিক খাতে অর্থ সহায়তা দেওয়া বন্ধ করেছে মার্কিন সরকার তার পক্ষেও গিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই বক্তব্যের পর মার্কিন চার্জ অ্যাফেয়ার্স পল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ সু স্পষ্ট করে বলেছেন আফগানিস্তানে মার্কিন ব্যর্থতার দায় ইসলামাবাদ নিতে পারে না রেডিও পাকিস্তানকে তিনি বলেন আফগানিস্তানে সংহতি ফিরিয়ে আনার ক্ষেত্রে বরং পাকিস্তান আন্তরিক প্রচেষ্টা চালিয়ে আসছে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ ও টুইটার পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছেন তার জবাব দিতে গিয়ে করেশি এসব কথা বলেন তিনি বলেন আমেরিকা সহ আন্তর্জাতিক সমাজ সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে পাকিস্তানের ভূমিকার কথা স্বীকার করেছে পাক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন পাকিস্তান যদি সমর্থন না দিত তাহলে আমেরিকা আফগানিস্তানে আরও বড় রকমের ক্ষতির শিকার হত তিনি বলেন আমেরিকার সঙ্গে সুসম্পর্ক চায় পাকিস্তান তবে সে পথ অবশ্যই মসৃণ থাকতে হবে পাকিস্তান নিজের স্বার্থ বিবেচনা করেই তার পররাষ্ট্র নীতি অনুসরণ করবে বলেও উল্লেখ করেন শাহ মেহমুদ কোরশি এছাড়া ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইটার বার্তায় বলেছেন নাইন ইলেভেন হামলায় কোনো পাকিস্তানি জড়িত না থাকা সত্ত্বেও ইসলামাবাদ আমেরিকার সন্ত্রাস বিরোধী যুদ্ধে অংশগ্রহণ করে এই যুদ্ধে পঁচাত্তর হাজার পাকিস্তানি নিহত হয়েছে এবং দেশটির আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে একশো বিলিয়ন ডলার অথচ আমেরিকা কথিত সাহায্য দিয়েছে মাত্র বিশ বিলিয়ন ডলার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন ধর্মদ্রোহিতার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রচারণা চালানো হবে মঙ্গলবার ইসলামাবাদের জিন্না কনভেনশন সেন্টারে দুই দিনের আন্তর্জাতিক আলামিন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন ধর্মীয় সম্প্রীতি সহনশীলতা ভ্রাতৃত্ব ও সমতা মানবতা অহিংসা ঐক্য সমন্বয় ও ভাব প্রকাশের সংস্কৃতি শিক্ষার লক্ষ্যে তেতাল্লিশতম বারের মতো এই সম্মেলন আয়োজিত হচ্ছে এবারের সম্মেলনের বিষয় হচ্ছে খতমে নবুয়াদ এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের শিক্ষার আলোকে মুসলমানদের দায়িত্ব সম্মেলনে আয়োজকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান তার বক্তব্যে বলেন ধর্মদ্রোহিতার বিরুদ্ধে আন্তর্জাতিক ঘোষণার জন্য পাকিস্তান প্রচারণা চালাবে আমি বিভিন্ন দেশের কাছে যে এই ঘোষণাপত্রে স্বাক্ষর দেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে আইন বিশেষজ্ঞ আহমের বিলাল সুফিকে নিয়োগ করেছি ডাচ এমপি কর্তৃক ঘোষণা করা একটি নিন্দিত ধর্মদ্রোহী কার্টুন প্রতিযোগিতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ডাচ সরকার প্রতিযোগিতা বাতিল করে দিয়েছে এবং পাকিস্তান বিষয়টি অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনে তুলে ধরেছে ইউরোপীয় ইউনিয়নও স্বীকার করেছে যে মত প্রকাশের স্বাধীনতা দিয়ে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না নবীজির জীবন গবেষণার জন্য উচ্চ শিক্ষা কমিশন তিনটি বিশ্ববিদ্যালয়ের আলাদা বিভাগ গঠন করার সুপারিশ করেছে জানিয়ে ইমরান খান বলেছেন আমাদের নবীজির জীবন থেকে শিক্ষা নেওয়া হবে যিনি সমগ্র পৃথিবীকে পরিবর্তন করেছেন নবীজির জীবনের দর্শন অনুধাবন করতে অসক্ষম অনেক ব্যক্তি এখন ধর্মের অভিভাবক হয়ে গেছেন বলে দাবি করেন তিনি ইসলামাবাদে জিন্নাহ কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রী নুরুল হক কাদ্রী ও বিভিন্ন দেশের কূটনীতিক পাকিস্তান সৌদি আরব ইরান ইরাক মিশর আফগানিস্তান সিরিয়া মরক্কো এবং যুক্তরাজ্যের ইসলামী গবেষকেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাণিজ্য চুক্তি বিষয়ে মালদ্বীপ সঠিক সিদ্ধান্ত নেবে বলল চীন দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি অব্যাহত রাখার বিষয়ে মালদ্বীপ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছে চীন গতকাল মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের কাছে কথা বলেন কয়েকদিন আগে মালদ্বীপের একজন জ্যেষ্ঠ রাজনৈতিক চীনের সঙ্গে করা বাণিজ্য চুক্তি থেকে বের হয়ে আসার কথা জানানোর পর এই প্রতিক্রিয়া জানালো দেশটি গত বছরের ডিসেম্বরে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন তার বেইজিং সফরে চীনের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করে বিরোধী দলগুলোর প্রতিবাদের মধ্যেই মালদ্বীপের পার্লামেন্টে চুক্তিটি তড়িঘড়ি করে অনুমোদন করা হয় এক হাজার পৃষ্ঠার প্রস্তাবের পরও কোনো ধরনের বিতর্ক না করে মাত্র এক ঘন্টার মধ্যে তা পাশ করান প্রেসিডেন্ট ইয়ামিন দেশটির আরেক সাবেক প্রেসিডেন্ট ও মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টির প্রধান মোহাম্মদ নাসিদ এই চুক্তিকে একটি একপাক্ষিক চুক্তি হিসেবে অভিহিত করেন তার মতে এতে চীনকে একতরফা সুবিধা দেয়া হয়েছে তার দল বর্তমান জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন তিনি এই সপ্তাহে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশের সঙ্গে এমন চুক্তি করতে যাওয়া একটা ভুল ছিল মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলির এই উপদেষ্টা আরও বলেন শুল্কমুক্ত বাণিজ্য চুক্তিটি কার্যকর হবার জন্য যেসব আইন পরিবর্তনের দরকার রয়েছে মালদ্বীপে পার্লামেন্ট তার অনুমোদন দেবে না নাসিদের এমন মন্তব্যের পর গত মঙ্গলবার বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন বাণিজ্য চুক্তিটি বন্ধুত্বপূর্ণ ও সমান মতামতের ভিত্তিতে হয়েছে আর এটা পারস্পরিক লাভজনক চুক্তি জেং আরও বলেন এটা যত তাড়াতাড়ি কার্যকর করা হবে উভয় পক্ষের জন্য তত তাড়াতাড়ি লাভবান হবে আমরা বিশ্বাস করি মালদ্বীপ সরকার সঠিক সিদ্ধান্তই নেবে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ